যে আমরা সালাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করি, আর সালাতের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মশালা হইল গিয়া সালাত নির্দিষ্ট জায়গায় সালাত আদায় করা। আমরা দেশে দেখা যায় অনেক সময়ে যে নির্দিষ্ট ইমাম এবং মুয়াজিন বা মসজিদে কোনো দায়িত্বশীল থাকলে তার একটা নির্দিষ্ট জায়গা থাকতে পারে, কিন্তু এছাড়া কোনো মুসল্লিয়ে তার জায়গারে নির্দিষ্ট করে রাখতে পারত না। কিন্তু আমরা দেশে অনেক সময় দেখা যায় যে সদরি সাহর লাগিয়ে এক জায়গা, খান সাহর লাগিয়ে এক জায়গা, এছাড়া বল্লুক সাহর লাগিয়ে এক জায়গা, তারপরে অমুক মন্ত্রী সাহর লাগিয়ে একটা জায়গা নির্দিষ্ট করে রাখি দিচ্ছেন, তার জন্য মশল্লা বিসাইল আছে। অনেক সময় দেখা যায় যে জামাত শুরু হয়ে গেছে, মুসল্লি হলে ফিসে দিয়ে সাইয়া দেখেন যে তাই না ইরানি, তাই না ইলে তো তার জায়গাতে গিয়ে তাই নামাজ পড়তে হইব, তার মশল্লার উপরে তাই নামাজ পড়তে হইব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ব্যাপারে কী নির্দেশনা দিচ্ছেন? ইমাম ইবনে মাজাহ এবং ইমাম আবু দাউদে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, সালাত আদায়ের লাগিয়া তোমরা কোনো জায়গারে উটল রাখা নির্দিষ্ট করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। উটল উঠে জেলা জায়গারে নির্দিষ্ট করিলে ইলা তোমরা সালাত আদায় করার লাগি কোনো জায়গারে নির্দিষ্ট করিও না। অন্য হাদিসের মাঝে আছে যে মুসল্লিগুলো ফরজ সালাত আদায় করার পরে যে হাদিসের নির্দেশনা হইলে কি ডানে বামে অথবা সামনে পিছে হরিয়া তানকি তা করতে সুন্নত সালাত আদায় করতে বা নির্দিষ্ট জায়গা আদায় করতে না। বা এই ইমাম আবু দাউদ এবং ইমাম ইবনে মাজাহ অন্য সনদে বর্ণনা করছেন যে এমনকি ইমাম সাহেবরেও তান জায়গাটা তান জায়গা সুন্নত আদায় করতে নিষেধ করা হয়েছে। মানে ফরজ সালাত আদায় করার পরে সুন্নত সালাত আদায় করতে গেলে আমরা ফরজ সালাতে যে জায়গাতে আদায় করেন এই জায়গা থেকে একটু হরিয়ে গিয়ে আমরা সালাত আদায় করতাম। অথচ আমরা দেখা যায় অনেকেই তার নির্দিষ্ট করে মুসল্লা রাখছেন, নির্দিষ্ট স্থান রাখছেন না, তার নির্দিষ্ট স্থানে তাই সবসময় সালাত আদায় করা জায়গাটারে নির্দিষ্ট করে নিয়েছেন। এই যে জায়গারে এইভাবে নির্দিষ্ট করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা নাই। তো আমরা যে সালাত আদায়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদায় করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায় করি, এবং সালাতে যেন আমরা কেউ কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট করে না নেই, শুধুমাত্র দায়িত্বশীল যদি দায়িত্বশীলের জায়গা থাকে তাহলে সেটা হইলে আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে বুঝার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।